হ্যালো স্টুডেন্টস, আমরা HTML এর অনেকগুলো ভিডিও দেখেছি অলরেডি। আজকে আমরা একটা নতুন জিনিস শিখব, সেটা হচ্ছে টেবিল। HTML এ টেবিল কী করে বানায়? তো এই HTML এ টেবিল বানানোর আগে আমাদের কয়েকটা এক্সট্রা ট্যাগের সম্বন্ধে জানতে হবে, যে ট্যাগগুলোর কথা আগে বলা নেই তোমাদের। তো সেই প্রত্যেকটা ট্যাগের কাজ আগে আমি বুঝিয়ে নেই, তারপরে আমরা কোডিংটা করব এবং আমরা দেখতে পাবো HTML এ কিভাবে আমরা সুন্দরভাবে একটা টেবিল তৈরি করতে পারি, যার মাল্টিপল রো মাল্টিপল কলাম হবে এবং সেই মাল্টিপল রো কলামগুলোতে আমরা কিভাবে ডেটা ইনসার্ট করতে পারি। তো শুরু করা যাক। ফার্স্টে ধরা যাক আমরা এরকম একটা টেবিল তৈরি করতে চাই, যেখানে ফার্স্টে কলামে লেখা আছে হেডিং ইয়ার, দেন এক্সাম, দেন মার্কস, আর ইয়ারের তলায় দুখানা লাইন আছে, মানে দুখানা রো আছে। এই দুখানা রোয়ে প্রত্যেকটা সেলে ইন্ডিভিজুয়াল ভ্যালু আছে। ফার্স্ট রোটায় আছে যেরকম 2017 এক্সামিনেশনটা হচ্ছে HS, মার্কস অবটেন্ড হচ্ছে 80% এরকম। সেকেন্ড রোতেও সেরকম রেকর্ডগুলো দেওয়া আছে আমাদের। তো আমরা এই টেবিলটাকে বানাতে গেলে আমাদের কি কি ট্যাগ জানতে হবে এবং ট্যাগগুলোকে কিভাবে ব্যবহার করতে হবে সেগুলো আমাদের জেনে নেওয়াটা দরকার আগে। তো প্রথমেই চলে আসি, আমরা একেবারে উপরের এই কলামের হেডিংগুলো, টেবিলের এগুলোকে বলা হয় হেডিং। তাহলে এগুলো বেসিক্যালি কিন্তু প্রত্যেকটা কলাম তৈরির হেডিং। তা প্রত্যেকটা কলামের হেডিং দেওয়ার জন্য আমাদের যে বিশেষ ট্যাগটা কাজে লাগে সেই ট্যাগটার নাম TH। অর্থাৎ TH, প্রত্যেকটি TH ট্যাগের জন্য একটা করে কিন্তু কলাম তৈরি হবে। একটা TH ট্যাগের জন্য ইয়ার, আরেকটা TH ট্যাগের জন্য এক্সাম, আবার একটা TH ট্যাগের জন্য মার্কস, এগুলো আমাদের কিন্তু এইভাবে তৈরি হবে। তাহলে আমরা বুঝলাম কোনো টেবিলের যে কটা কলাম তৈরি করতে চাই আমাদের সে কটা TH ট্যাগ দিতে হবে। আর যেহেতু TH ট্যাগটা একটা পেয়ার ট্যাগ, অর্থাৎ এগুলোকে একবার শুরু করলে আবার ক্লোজ করতে হয়, তাহলে প্রত্যেকটা TH ট্যাগ আমাদের একবার করে শুরু করতে হবে এবং একবার করে শেষ করতে হবে। তাহলে এক্ষেত্রে তিনখানা TH ট্যাগ লাগবে, যার তিনখানাকেই আমাদের আবার ইন্ডিভিজুয়ালি কিন্তু ক্লোজও করতে হবে। তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম যে আমাদের কোনো টেবিল যদি আমরা HTML এ বানাতে যাই, তাহলে টেবিলের হেডিং দেওয়ার কাজে আমাদের যে ট্যাগটা দরকার হয় তার নাম TH। এরপর আমরা চলে আসছি এর পরের যে রোগুলো আছে, আমাদের এই প্রত্যেকটা এক একটা রো বা সারি, এই রোগুলো তৈরি করতে গেলে আমাদের যে ট্যাগটা ইউজ করতে হয় সেটার নাম TR। তাহলে আমরা এই TR ট্যাগ দিয়ে আমাদের এক একটা রো তৈরি করতে পারি, কমপ্লিট লাইন তৈরি করতে পারি টেবিলের মধ্যে। এই যে TR যে ট্যাগটা, এই ট্যাগটাও কিন্তু অবশ্যই এটা একটা পেয়ার ট্যাগ। যেহেতু এটা একটা পেয়ার ট্যাগ, এটিকেও আমরা যখন ওপেন করব আবার কিন্তু এটা ক্লোজ করতে হবে। তো আমরা এইটুকু বুঝলাম যে আমাদের এই রোগুলো করতে বেসিক্যালি কিন্তু দুখানা TR ট্যাগ দরকার। প্রত্যেকটা রো কমপ্লিট হওয়ার পর সেই TR ট্যাগগুলোকে আবার আমাদের শেষ করতে হবে, বিকজ এরা কিন্তু এক একটা পেয়ার ট্যাগ। এরপর আমরা চলে আসছি যে ভ্যালুগুলো এই সেলগুলোর মধ্যে লেখা আছে, মিন্স 2020, BCA, 85%, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা সেলের ভ্যালু। ভ্যালু বলতে আমরা আমাদের HTML এ এই টেবিলের ভ্যালু বলতে বোঝায় ডেটাকে, তার মানে টেবিল ডেটা এইগুলো। আর এই টেবিল ডেটাগুলো ইনসার্ট করার জন্য আমাদের যে ট্যাগটা দরকার হয় তার নাম TD। তার মানে TH হচ্ছে টেবিল হেডার, TR হচ্ছে টেবিল রো, আর TD হচ্ছে বেসিক্যালি আমাদের এই টেবিলের ডেটা পার্টগুলো। তাহলে মোটামুটি বোঝা গেল টেবিল তৈরি করতে আমাদের আজকে এক্সট্রা কী কী ট্যাগ লাগবে। আর সবথেকে ইম্পর্টেন্ট কথা, আমাদের এই টেবিল তৈরি করবার জন্য মেন যে ট্যাগটার আন্ডারে আমাদের এই সব ট্যাগগুলোকে আমাদের ব্যবহার করতে হবে, সেই ট্যাগটার নাম কিন্তু টেবিল ট্যাগ। অর্থাৎ এই সব কটা ট্যাগকে
টেবিল ট্যাগের আন্ডারে আমরা ব্যবহার করব। তাহলে সেই ট্যাগটার নাম কি? টেবিল ট্যাগ। তাহলে আমাদের এখানে মূলত চারটে নতুন ট্যাগ দরকার হবে, একটা টেবিল ট্যাগ, একটা টিএইচ ট্যাগ, একটা টিআর ট্যাগ, আর একটা টেবিল ডেটার জন্য টিডি ট্যাগ। টিএইচটা সবসময় আমাদের টেবিলের হেডিং তৈরি করবে, কলামের হেডিং, টিআর আমাদের প্রত্যেকটার রো তৈরি করবে, আর টিডি হচ্ছে সেই রোগুলোর মধ্যে যে সেলগুলো থাকবে সেই সেলগুলোর মধ্যে ভ্যালু ইনসার্ট করবে, আর এই পুরো ব্যাপারটা থাকবে আমাদের টেবিল বলে ট্যাগটার মধ্যে। তাহলে আমরা এবার দেখি আমরা এর কোডিংটা কিভাবে করতে পারি। তো কোডিং করার জন্য আমরা প্রথমে কি করছি, একটা HTML ফাইল তৈরি করে নেব অবশ্যই। তো এই ফাইলটাকে আমরা আগে একটু সেভ করে নিই, আমরা এই ফাইলটাকে সেভ করি। যদি আমরা HTML ওয়ান এখানেই ধরো সেভ করলাম, আমরা এটার নাম দিলাম টেবিল, ওকে, টেবিল ওয়ান ডট HTML, ওকে। আর এখানে আমার না একটা হোম বিজি বলে ব্যাকগ্রাউন্ড আছে, আমি সেই ব্যাকগ্রাউন্ডটাকেও এই টেবিল যে আমার বানাচ্ছি সেটার ব্যাকগ্রাউন্ডে ইউজ করব। তোমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারো। এরপরেই আমরা দিচ্ছি বডি ট্যাগ। আর আমরা জানি যদি কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হয় তার কোডিং কি? ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটা বেসিক্যালি কিন্তু বডি ট্যাগের অ্যাট্রিবিউট। তাহলে আমাদের সেই ফাইলটার নাম কি ছিল, আমরা যে ফাইলটা নিয়ে কাজ করছিলাম সেই ফাইলটার নাম ছিল বিজি হোম, ওকে। তো আমরা এখানে লিখে দেব বিজি হোম ডট জেপিজি, ওকে। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গেল। আমরা এই ওয়েব পেজটায় টেবিলটার উপরেই মেনলি ফোকাস রাখবো, এই জন্য অন্য কোনো ট্যাগ বা অন্য কিছু এখানে খুব একটা ব্যবহার করছি না। এরপরে আমরা ফার্স্টে কী করলাম, একটা সেন্টার ট্যাগ ওপেন করলাম। সেন্টার ট্যাগের পর আমরা আমাদের টেবিল ট্যাগটা ওপেন করছি, টেবিল ট্যাগ ওপেন করছি। এই টেবিল ট্যাগের মধ্যে, টেবিল ট্যাগের কিন্তু আমরা হাইট উইথ সব দিতে পারি, আমরা শুধু উইথ দিলাম, এখানে উইথ দিয়ে দিলাম, উইথ দিলাম সে 600, ঠিক আছে, আমরা এর সাথে হাইটও ইউজ করতে পারতাম, কোনো ব্যাপার না। আমরা টেবিল ট্যাগটা শুরু করে নিলাম। এরপরে আমাদের ফার্স্ট দরকার টিএইচ, কারণ আমাদের টেবিলের হেডিংগুলো তৈরি করতে হবে। টেবিলের হেডিং তৈরি করতে ফার্স্টেই আমাদের ছিল ইয়ার, তাহলে ইয়ার কথাটা লিখলাম। ইয়ার কথাটা লেখার পর আমরা ইয়ারটাকে আবার এই টিএইচ ট্যাগটাকে কিন্তু শেষ করলাম। এই জিনিসটা আমাদের বারবার কিন্তু শেষ করতে হবে, না হলে কিন্তু নতুন কলাম তৈরি হবে না। তাহলে আমাদের তিনখানা কলাম ছিল, তিনখানা কলামের জন্য আমরা তিনবার এটাকে কপি করে নিলাম। প্রথমটা ছিল হেডিং আমাদের ইয়ার, দেন আমাদের হেডিং ছিল এক্সাম, দেন আমাদের ছিল মার্কস, ওকে। তো এই অবধি কিন্তু আমাদের এটা করা হয়ে গেছে, আমরা টেবিল ট্যাগটাকে শেষ করলাম। আমরা এখানে এসে বডি ট্যাগ, সেন্টার ট্যাগ শেষ করলাম, দেন বডি ট্যাগ শেষ করলাম, দেন HTML ট্যাগ শেষ করলাম। এখনও কিন্তু আমাদের পুরো টেবিলের কাজটা হয়নি, আমরা জাস্ট এটাকে সেভ করে একবার দেখে নিই আমাদের টেবিলটা দেখতে কীরকম লাগছে, ওকে। তো আমরা আমাদের যেখানে এটা তৈরি করেছিলাম সেইখানটায় গেলাম, HTML ওয়ানের মধ্যে আমরা টেবিল ওয়ান বলে একটা তৈরি করেছিলাম, এটা আমাদের টেবিল ওয়ান, এটাকে আমরা ওপেন করলাম। তো এগুলো কিন্তু এসছে, হ্যাঁ, আমাদের হেডিংগুলো অলরেডি তৈরি হয়ে গেছে, কিন্তু এটা টেবিল বলে বোঝা যাচ্ছে না, তার কারণটা দেখাচ্ছি কি করলে আসবে। আর ব্যাকগ্রাউন্ডটাও আসেনি, আমরা মনে হয় ব্যাকগ্রাউন্ডের নামটা কিছু ভুল দিয়েছি, হ্যাঁ, এটা ছিল হোম বিজি, আমরা বিজি হোম দিয়েছিলাম এই কারণে আসেনি। তাহলে আমরা হোম বিজি করে দিচ্ছি এটাকে, ওকে, এটাকে হোম বিজি করে দিচ্ছি। তাহলে দেখো আমরা যখন এটাকে আরেকবার রিফ্রেশ করি, তো এটা কিন্তু দেখাচ্ছে আমাদের হেডিংগুলো, যেহেতু আমরা সেন্টার ট্যাগ দিয়েছিলাম এটা সেন্টারেও দেখাচ্ছে, কিন্তু এটা কোনোরকম টেবিল ফরম্যাটে কিন্তু দেখাচ্ছে না। তার কারণটা হলো আমরা টেবিলের কিন্তু এখানে কোনো বর্ডার দিইনি। সবসময় যখন টেবিল হিসাবে
কোনো জিনিসকে রিপ্রেজেন্ট করতে চাইবে তোমরা, তখন কিন্তু আরেকটা অ্যাট্রিবিউট অবশ্যই ইউজ করবে, সেটার নাম হলো বর্ডার। এটা টেবিলের সাথেই মেনলি কাজ করে। বর্ডার আমরা দিলাম টু। যত বেশি এখানে নাম্বার দেবে তত মোটা দাগের আমাদের টেবিলটা তৈরি হবে। দেখাচ্ছি কীরকম এইটুকুর জন্য কতটুকু চেঞ্জ হলো। তাহলে এই আমরা টু দিয়েছি বলে বর্ডারটা এরকম থিকনেসের দেখাচ্ছে। আমরা যদি থ্রি বা ফোর বা ফাইভ টেন যাই দিক না কেন, তার অনুযায়ী এটা তত মোটা হতে থাকবে। তার মানে টেবিলে অবশ্যই আমাদের বর্ডার ইউজ করতে হবে যদি আমাদের সেটাকে টেবিল হিসাবে দেখানো হয়। তাহলে আমরা বুঝলাম টিএইচ ট্যাগটার কাজ হলো আমাদের টেবিলের হেডিংগুলোকে তৈরি করা। আরও একটা জিনিস এখানে দেখবার আছে যে ইয়ার, এক্সাম, মার্কস, যেহেতু এগুলো এক একটা হেডিং আমরা টিএইচ ট্যাগ দিলে সেগুলো অটোমেটিক সেলের মাঝখানে দেখায়, মানে সেলের সেন্টারে দেখায় এবং বোল্ড হয়ে দেখায়। এটা কিন্তু আমরা নর্মাল টিআর টিডি দিয়ে বানালে এই ট্যাগটা দিয়ে যখন ইউজ করব তখন দেখতে পারবে সেগুলো কিন্তু লেখাগুলো লেফট অ্যালাইনমেন্ট হয়ে আছে সেলের, সেগুলোকে আবার কোড লিখে আমাদের সেন্টার অ্যালাইনমেন্টে আনতে হয়। আদারওয়াইজ আমরা সবই কিন্তু টিএইচ দিয়ে আমাদের যেগুলো করব সেগুলো অটোমেটিক সেন্টারে চলে আসবে এবং অটোমেটিক বোল্ড হয়ে যাবে। তো আমরা আমাদের কোডটা আরেকটু এগোই। এরপরে আমাদের ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে একটা টিআর দেওয়া। টিআর কেন? টিআর হচ্ছে আমাদের নতুন একটা রো, আমাদের হেডিংয়ের পরেই তৈরি করতে হয় একটা রো। আমরা এই রোটা তৈরি করলাম। রোয়ের মধ্যে আমি বলেছি কোনো ডেটা দিতে গেলে অবভিয়াসলি আমাদের টিডি বলে ট্যাগটার ইউজ করতে হবে। তাহলে আমরা টিডি ট্যাগও দিলাম। ফার্স্টে ইয়ারটা আমরা দিলাম 2017, ওকে, কারণ আমরা যে পাওয়ার পয়েন্টটা করেছিলাম সেটাতে দেখো দেখা যাচ্ছে যে এটা 2017। তো আমরা এই ফরম্যাটটাই যেহেতু বানাচ্ছি সেহেতু আমরা এখানে ফার্স্ট টেবিলের ডেটা হিসাবে ফার্স্ট সেলটার ভ্যালু আমরা 2017 দিলাম, ঠিক আছে? তো এইভাবে আমরা পরপর এক একটা বানাব। আমরা চলে আসি আবার আমাদের কোডে। এখানে এসে টিডি ট্যাগটাকে অবশ্যই শেষ করব, তবেই একটা আমাদের ডেটা দেওয়া কমপ্লিট হবে। এবার তিনটে ডেটা আছে কারণ আমাদের তিনটে কলাম, প্রত্যেকটা রোয়ে আমাদের তিনটে ডেটা আছে। আমি এই জন্য তিনবার ডেটাটাকে কপি করে নিলাম, লাস্টে টিআর ট্যাগটাকে শেষ করে দিলাম। টিআর ট্যাগ কখন শেষ করব? একটা রোয়ের কমপ্লিট কাজ কম হয়ে যাওয়ার পর। এবার আমাদের এখানে এসে আমরা লিখলাম এইচ এস, আর এইখানে এসে আমরা লিখলাম সে 80%। ওকে, তো দেখা যাক এইটার জন্য আমাদের কোডটা ঠিক কীরকম দেখায় আমাদের ওয়েব পেজটাকে। আমরা এটাকে যখনই রিফ্রেশ করলাম দেখতে পাচ্ছি এই লেখাগুলো কিন্তু লেফট অ্যালাইনমেন্ট হয়ে আছে, মানে টিআর আর টিডি দিয়ে যে লেখাগুলোকে আমরা তৈরি করলাম সেগুলো লেফট অ্যালাইনমেন্ট হয়ে আছে। তাহলে এগুলোকে আমাদের সেন্টার অ্যালাইনমেন্ট করতে গেলে কিন্তু ইন্ডিভিজুয়াল জায়গায় কোড লিখতে হবে। তো সেই কোডটা আমরা লিখে ফেলি। আমরা টিডিতে এসে টিডির মধ্যে এখানে দিলাম সেন্টার, ওকে, আবার টিডি শেষ করার আগেও দিলাম সেন্টার, ওকে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের এটা আলাদা করে করতে হবে, সেন্টার, ওকে, আবার এখানে গিয়ে সেন্টার ট্যাগ শেষ। আবার আমাদের আছে এখানে, এখানে সেন্টার ট্যাগ ওপেন করলাম, এখানে আমরা সেন্টার ট্যাগ শেষ করলাম, ওকে। তো এটা অনেক বড় হয়ে গেল লাইনটা, তো তোমাদের দেখতে অসুবিধা হতে পারে বলে আমি এখান থেকে লাইনটাকে ব্রেক করে দিচ্ছি। এটা বেসিক্যালি একটাই লাইন, তোমরা দু লাইনে লিখলেও কোনো প্রবলেম নেই। তো এটা হলো আমাদের প্রত্যেকটা জিনিস সেন্টারাইজ হলো। আমরা আরেকবার এটাকে রান করিয়ে দেখে নিই কীরকম দেখাচ্ছে এখন। এবার দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু সেন্টারে। এবার এগুলোকে যদি আমরা বোল্ড করতে চাই সেই অনুযায়ী কিন্তু আমাদের আবার কোড প্রত্যেকটা টিডির এগেনস্টে দিতে হবে। সেন্টারের সাথে যদি আমরা এখানে বি ট্যাগ ওপেন করি, ওকে,
দেন আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে বিট্যাককে আবার শেষও করতে হবে, এইভাবে আমাদের জিনিসগুলো এগোতে হবে। সরি, আমরা এইখানে বিট্যাকটাকে ইউজ করব। বিট্যাক ইউজ করলাম, আবার পরক্ষণেই কিন্তু বিট্যাকটাকে ক্লোজ করলাম, তাহলে এগুলো বোল্ডে দেখাবে। এখানে এসে এটাকে বি করলাম, বিট্যাক দিলাম, দেন এখানেও আমরা বিট্যাকটাকে ক্লোজ করে দিলাম। দেন লাস্ট এখানে এসে আমরা বিট্যাক দিলাম, এখানে এসে আমরা বিট্যাকটাকে ক্লোজ করে দিলাম। তো এই মোটামুটি আমাদের কাজটা হলো। আমরা আরেকবার রান করিয়ে দেখব এটা দেখতে কিরম লাগছে। এখন কিন্তু এগুলো বোল্ড দেখাচ্ছে। ইভেন এখানেও আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। সেই ফন্টটাকে কিভাবে চেঞ্জ করব, আমরা এখানে এসে একবারে ফন্ট কিন্তু আমরা ডাইরেক্ট উপর থেকে চেঞ্জ করে দিলে হবে না, টেবিলের এখান থেকে চেঞ্জ করে দিলে কিন্তু হবে না, আমাদের সব কিছুই করতে হবে এখানে এসে। আমরা প্রথমে টিএইচ এর ফন্টগুলো চেঞ্জ করে নিই। টিএইচ এর ক্ষেত্রে আমরা ফন্ট দিলাম ফন্ট, এখানে কালার দিলাম, কালার করে দিলাম আমরা হোয়াইট, ওকে। তারপর আমরা এইটাকে শেষ করলাম। দেন এই টিএইচ এর আগে আবার আমরা কিন্তু আমাদের ফন্ট ট্যাগটা শেষ করে দিতে হবে। তাহলে আমাদের এইভাবে প্রত্যেকটার, যে কটা টিএইচ আমরা ইউজ করেছি সব কটার কিন্তু সেই একই কাজ করতে হবে। আমরা এই জায়গাটাকে একটু কপি করে নিলাম, আমরা এই টিএইচ এর আগে এসে একই কাজ করলাম। আমি এখান থেকে আরেকবার একটু ব্রেক করে নেব, তাহলে তোমাদের সুবিধা হবে লেখাটা দেখতে। আমি টিএইচ এর আগে এখানে এসে আবার ফন্ট ট্যাগটা শেষ করলাম, ওকে। দেন এই টিএইচ এর আগে এসে আবার ফন্ট ট্যাগ ওপেন করলাম, এখানে এসে আমরা আবার ফন্ট ট্যাগ শেষ করলাম, ওকে। আচ্ছা, এখানে শুধু কালার চেঞ্জ করলাম, তোমরা সাইজও ইচ্ছে করলে চেঞ্জ করতে পারো। তোমরা জানো কিভাবে সাইজ চেঞ্জ করে। তাহলে দেখো এগুলো এখন হোয়াইট কালারে দেখাচ্ছে, নিচের ভ্যালুগুলো কিন্তু যেহেতু আমরা কালার চেঞ্জ করিনি এগুলো কিন্তু আমাদের ব্ল্যাক কালারেই দেখাচ্ছে। এক্ষেত্রে আমরা ফন্টের যদি সাইজও চেঞ্জ করতে চাইতাম, তাহলে আমাদের এই হোয়াইটের পাশে জাস্ট সাইজ বলে আমাদের অ্যাট্রিবিউট ইউজ করতে হতো। আমরা সাইজ দিলাম সে 3 বা 4, ওকে। প্রত্যেকটাতেই আমরা এই জিনিসটাকে কপি করে দেব। যেখানে যেখানে আমরা ফন্ট ট্যাগ ব্যবহার করেছি সেখানে সেখানে আমরা এটাকে কপি করে দিলাম, তাহলে প্রত্যেকটা জায়গায় এই একই এফেক্ট আমাদের দেখাবে। তাহলে এইবার আমরা এটাকে যদি রিফ্রেশ করি, তাহলে আমাদের এই যে ফ্রন্ট সাইজটা একটু বড় হলো। হয়তো একবারে বুঝতে পারলে না, আমি যদি আরও বেশি করে দিই, সে 8 করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে ফ্রন্ট সাইজটা কীভাবে চেঞ্জ হচ্ছে। আমি সব কটাকে 8 করে দিলাম, সেভ করলাম, প্রোগ্রামটাকে আরেকবার রান করাচ্ছি। এই যে দেখো এই লেখাগুলো অনেক বড় হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা টিডিতে গিয়ে তাদের ভ্যালুগুলোকেও কিন্তু চেঞ্জ করতে পারি। যাই হোক, আমরা আমাদের কোডটা নর্মাল কোডটা আগে কমপ্লিট করে নিই। এক্ষেত্রে আমরা পুরো এই ডেটাটাকেই আবার কপি করব, পুরো টিআরের কোডিংটাকে কপি করব, কপি করে পেস্ট করে দেব। এবার শুধু আমাদের ভ্যালুগুলো চেঞ্জ করার কাজ, আর কিন্তু কোনো কাজ নেই। এখানে আমরা দেব 2020, এইখানে আমরা দিয়ে দিলাম বিসিএ, এখানে আমরা দিয়ে দিলাম 85%, ওকে। তো আমাদের কিন্তু টেবিলটা অলমোস্ট রেডি হয়ে গেল। আমরা এটাকে সেভ করব, এটাকে রান করাবো, আমাদের কিন্তু টেবিলটা রেডি। তো এইভাবে আমরা HTML-এ একটা টেবিল তৈরি করতে পারি, টেবিলের হেডিং দিতে পারি, টেবিলের প্রত্যেকটা জিনিসকে, আমাদের যে সেলগুলোর প্রত্যেকটা ভ্যালুকে কিভাবে সেন্টার করে সেটা দেখালাম, এবং কিভাবে কালার চেঞ্জিংগুলো হয় টেবিলের সেগুলো কিন্তু দেখানো হলো। পরের যে ভিডিও থাকবে সেখানে টেবিলের আরও অ্যাডভান্স লেভেল শেখানো হবে। তো তোমরা এইটাকে আগে প্র্যাকটিস করে নাও, দেন আমরা টেবিলের অ্যাডভান্স লেভেলে গিয়ে দেখব টেবিল নিয়ে HTML-এ আমরা আরও কত ইন্টারেস্টিং কাজ করতে পারি। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার নতুন ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে সামনের ভিডিওয়ে।